নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে দলের এমন মনোভাবের কথা জানা গেছে। লন্ডন থেকে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া উচিত বলে দলের স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবিও তোলা হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায়। এই বিষয়টিও সিদ্ধান্ত নিয়েছেন দলের সদস্যরা। পাশাপাশি 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কোনো ধরনের উচ্ছ্বাস দেখাতে চায় না বিএনপি, বরং ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতার মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান দেখানো যায় এমন কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সদস্য জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখতে চায় বিএনপি। তাদের কোনো কাজের বিষয়ে নেতিবাচক মন্তব্য করা হবে না বলেও জানানো হয়। বৈঠক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে তাদেরকে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারকে সময় দেবে দলটি, তবে সেই সময়টা কতদিন তা ঠিক করা হয়নি এই বৈঠকে। বৈঠকের শুরুতে নতুন 2 সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে অভিনন্দন জানানো হয়। বিএনপি নেতারা মনে করছেন, হাজারো ছাত্র জনতার মৃত্যু এবং রক্তের বিনিময়ে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নির্মম পতন হয়। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে, তবে মানুষের মনে দীর্ঘ 16 বছরে শেখ হাসিনার নিষ্ঠুর নির্যাতন নিপীড়নের ক্ষত রয়ে গেছে। তাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই ছাত্র জনতার কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং হতাহতদের পরিবারের খোঁজ নেয়া সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে রাজপথে থাকার বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সভায়। ডেস্ক রিপোর্ট, প্রভাস বার্তা, দেশ। আপনারা দেখছেন প্রভাস বার্তা।